আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস জামান ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দুপুরে রান্না করবো, এর জন্য আমি এখানে আজকে বেগুন কেটে নিচ্ছি। বেগুন নামে মাছ দিয়ে রান্না করব, পাঙাশ মাছ দিয়ে। তো এই তো এবার আলু কেটে নিয়েছি। তো যে কোনো তরকারিতে আলু না দিলে আর কি হয় না। আসলে বাচ্চা বাসায় থাকলে আলু তো দেওয়াই লাগে। সে এই তো এবার আসলে পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে পাশে আর কি, এজন্য একটু শব্দ হতে পারে ভয়েস ওভার দিতে গিয়ে। তো এই জন্য আর কি আপনাদের শুনতে অসুবিধা হতে পারে। এই তো বিটকপিটা আমি ভাজি করে নিচ্ছি। এদিকে মেয়ের জন্য একটু মাছ ভাজি করব। এই যে বেগুন কেটে রেখেছি, মাছটা ভিজিয়ে রেখেছি, প্রায় বরফ ছাড়িয়ে গেছে। এবার আমি বেগুনটা রান্না করে নেব। তো আজকে আমি বেগুনটা রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে পানি দেওয়ার পর এখানে লবণ পরিমাণ মতো আর তারপর হলুদের গুঁড়া দিয়েছি। তারপর পানিটা উঠলে ওঠার পর আমি এখানে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন আলু দুইটাই একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। এতো এবার ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পেস্ট করে রাখা মশলা দিয়েছি। আমি বেগুনে এখানে মশলা ব্যবহার করেছি পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা, এই তিনটা। আর তারপরে এই যে দেখুন মাছটা আমি পাশে চলে ভাজি করে নেব। এই যে মাছটা ভাজি করে নিচ্ছি। তারপরে যে মাছটা ভাজি করে করা হয়ে গেছে, এখন আমি তরকারির ভিতর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল রেখে আমি এবার নামিয়ে নেব। এদিকে কিছু কাপড় ছিল, সেগুলো আমি আজকে আর হাতে ধুচ্ছি না। এগুলো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এবার সুইচটা অন করে দিচ্ছি। তো ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই থাকছে, আর বেশি বড় করছে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আজকের মতন এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।